আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সারা জীবন কষ্টকে সাথী করে অসুখী থাকাটা অনেক ভালো, তাও ক্ষণিকের মিথ্যা সুখ ভালো নয়। নিজের স্ত্রীকে সম্মান করো, দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার মা বাবাকে ছেড়ে এসেছে। যে তার পরিবারের কাছে হার না মেনে শুধু তোমার ভালোবাসার কাছে হার মেনেছে, সেই তো তোমাকে ভালোবেসেছে। তোমার ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আর তোমার মন খারাপ হয় না, কারণ তুমি জানো যে তুমি মধ্যবিত্ত। মানুষের পেছনে যেই জিনিসটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যার পেছনে ছোটে সেটা হলো মায়া। মারা গেলে একদিন তোমাকে সবাই ভুলে যাবে, কিন্তু মায়ের মনেতে সব সময় থেকে যাবে। যে পরিবারের কাছে হার মেনে তোমার ভালোবাসাকে রেখে চলে গেছে, সে কখনোই তোমাকে ভালোবাসেনি। তুমি তখনই একা থাকতে পছন্দ করবে যখন তুমি দেখবে সবাই তোমাকে ঠকাচ্ছে। মানুষকে যদি কোনো শক্তি কাঁপাতে পারে, তবে সেটা হলো অপেক্ষা। সুখ হচ্ছে তোমার মনের ব্যাপার। তুমি যদি মনকে বোঝাতে পারো, তাহলে যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকা যাবে। মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই ভদ্র হওয়ার জন্য যথেষ্ট। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি তুমি বুঝতে পারতে, তাহলে তোমার সম্পর্কে বিচ্ছেদ হতো না। যেইখানে তোমার মর্যাদা নেই, সেইখানে না থাকাটাই ভালো, আর সেটা হোক কারো বাড়ি বা কারোর মন। ফিরে আসার জন্য সবাই চলে যায় না, চলে যাওয়ার জন্য সবাই চলে যায়। তুমি যদি সঠিক হও, তবে তা প্রমাণ করার প্রয়োজন নেই, শুধু চুপচাপ অপেক্ষা করো, সময়ই জবাব দিয়ে দিবে। মেয়েরা সারা জীবন নিজের ইচ্ছা আর কষ্ট, এই দুটি জিনিস লুকিয়ে রাখে। যে দূর থেকে ভালোবাসে, সে এক সময় কারো কাছে আসার সেই অধিকারটাই হারিয়ে ফেলে। যার অবহেলায় তুমি বদলে যেতে বাধ্য হবে, সে কিন্তু নিজেই তোমাকে এসে উল্টো বলবে তুমি বদলে গেছো। দুঃখ পেলেই মানুষ সুখকে খোঁজে, কারণ দুঃখ না থাকলে সুখের এই দাম থাকতো না। জীবনে আয়না আর ছায়ার মতো বন্ধু বানাবে তুমি, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। একটা মেয়েকে তার বাবার চাইতে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না। সহ্য করতে করতে একদিন তুমি ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে পড়বে। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে, তাই মেয়েরা এমন হওয়া উচিত, তেমন হওয়া উচিত, এগুলো বলা উচিত নয়। একদিন হয়তো তোমার যোগ্য ছিলাম না, কিন্তু এখন হব, দেখবে ততদিনে তুমি আমার যোগ্য থাকবে তো।
কেউ কেউ অন্যের সাথে ভালো আছে, আর কেউ কেউ ভালো আছে অন্যের ভালো থাকাতে। কেউ মন থেকে ভালো নেই, এই কথাটা কেউ বুঝতে পারে না। যতই ভয়ঙ্কর হোক না কেন, তুমি যেমন পরিস্থিতিতেই থাকবে না কেন, সেটা একদিন না একদিন তোমাকে মানিয়ে নিতে হবে। পৃথিবীতে যদি কেউ একান্ত আপন হয়, তবে তারা হলেন মা ও বাবা। তুমি তাদেরকেই ভালোবেসে ফেলো যাদের কাছে তোমার কোনো মূল্য নেই। যদি কোনো পোস্টমর্টেম করা যেত, তবে শুধুমাত্র মিথ্যা হাসির রিপোর্ট ছাড়া আর কিছুই আসতো না। সবশেষে একটি মেসেজ আমার পক্ষ থেকে, সবসময় নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে শিখুন। এর প্রতিদান একদিন দেখবেন আপনি অবশ্যই পাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন আর নাই হন, দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটিতে থাকা কিছু কথা হয়তোবা অন্যদের কাজে লাগবে। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।